আমার মরিচ কুলা রান্না হয়ে গেছে বিভিন্ন জাতের মাছ দিয়ে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমি আপনাদের দোয়া ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, নোয়াখালীর মরিচ কুলা। এটা সবারই ভালো লাগে, আমি একদিন রান্না করে খেয়ে দেখছি অনেক ভালো লাগছে, সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আসুন রান্নাটা করে ফেলি, আপনাদেরকে দেখিয়ে দিয়ে কীভাবে রান্নাটা করতে হবে। রান্নাটা কলা পাতায় দিতে হয়, আমার কাছে কলা পাতা নাই, আমি ফয়েল পেপারে দিয়ে দিব। আসুন তাইলে আমরা আগে মাখিয়ে নিই, মাখিয়ে 15 মিনিটের জন্য মেরিনেট করে রাখি, তারপর রান্নাটা করবো, সেই পর্যন্ত সাথেই থাকবেন। মাটি দিয়ে দিলাম, আমি আগে মাছগুলো দিয়ে দিই। এখানে আমার চিংড়ি মাথাগুলো আছে, দিয়ে দিলাম। আর মলা আর বোয়াল একসাথে মেশানো আছে, আমি অন্য মাছ দিই না কাটার জন্য, বেশি কাটা দিলে ভালো লাগবে না, আমরা আর কাটা খেতে পারি না। এখানে পেঁয়াজ রসুন আদা আছে, আমি দিয়ে দিলাম। হলুদ মরিচ ধনের জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ, ধনে পাতা, আর দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি খুব বেশি দিব না, দেখে দেওয়া যাবে এটাতে তো কোনো জল যাবে না, সেই জন্য লবণটা কম দিলাম। আর দিয়ে দিব সরিষার তেল, তেল আমি বেশি দিচ্ছি না দর্শক, অল্প দিচ্ছি। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিই, সে পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা, আমি মাখাই। আমি মাখিয়ে নিলাম, এটা 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব, খুবই সুন্দর হয়েছে, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। 15 মিনিট পরে আবার ফিরে আসলাম, এই যে আমার মেরিনেট করা মাছ, আমি একটা তাওয়া বসাই দিচ্ছি, তাওয়াটা বসাই দিলাম। এখন একটা ফয়েল দিয়ে দিব দর্শক, মাছটা দিয়ে দিব, মরিচ কুলাটা খেতে খুবই ভালো লাগে, কোনো পানি টানি দেওয়া যাবে না। আমি আরেকটা পয়েল দিয়ে ঢাকা দিয়ে দিব, আমাদের তো কলা পাতা নাই। এটা 15-20 মিনিট লাগবে, হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিলাম, বিশ মিনিট পরে আবার ফিরে আসবো, সে পর্যন্ত সাথে থাকবে। দেখি কি অবস্থা, আমি এটা একটু খুলে আপনাদেরকে দেখাই, তারপর উঠিয়ে নিব। এই যে কত সুন্দর হয়েছে দেখেন, কত সুন্দর হয়েছে মরিচ কুলা, এটা খেতে এত দারুণ লাগে। আমি একদিন রান্না করে দেখলাম নোয়াখালীর মানুষ কেন রান্নাটা করে, সেই জন্য। আসুন তাইলে আমরা একটা বাটিতে উঠাই আপনাদেরকে দেখাই, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমার মরিচ কুলা রান্না হয়ে গেছে বিভিন্ন জাতের মাছ দিয়ে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।